আমাদের দেশে আমরা সকল জিনিস কাটাকাটি করি, যেরকম আমি টমেটো কাটতেছি লোহা দিয়ে, সাথে সাথে কালো হয়ে যাচ্ছে, কন্টামিনেশন করতেছে। আমি পেঁয়াজ রসুন কাটতেছি লোহা দিয়ে, সাথে সাথে কালো হয়ে যাচ্ছে, কন্টামিনেশন হচ্ছে, কিছু না কিছু পয়জন এখানে সৃষ্টি হচ্ছে। আমি টমেটো কাটবো, যে টমেটোর মূল অংশ হলো লাইকোপেন, লাইকোপেন যদি না থাকে তাহলে টমেটোর মূল গুণটা নষ্ট হয়ে যায়। টমেটো কাটার সাথে সাথে ফস করে লাইকোপেনটা দা বুটি নিচে পড়ে যাচ্ছে। এখন সারা বিশ্বের লোক ছোটো ছোটো টমেটো খায়, আঙ্গুর টমেটো একবারে গিলে ফেলায়, যাতে আমার লাইকোপেন আমার মুখের ভিতরেই চলে যায়। আবার সালাদ করতে গিয়ে যদি আমি যে কোনো টমেটোকে একটু ভেজে নিতে পারি, শুকনা ভাজা নিতে পারি, তাহলে লাইকোপেনটা ইনসাইডে চলে যায়। একটু ভাজা যদি আপনি সালাদের মধ্যে দেই বা চুকার ভিতরে দেই, একটু রুচির পরিবর্তন করে কিন্তু আপনি খেতে পারেন। আপনি ইচ্ছা করলে মাংসের ভিতরেও কিন্তু একটু টমেটো দিতে পারেন, একটু কাঁচা পাকা আম দিতে পারেন। এটা রুচির বিবর্তন আনা এবং একটু পেকটিনাইজ করা, একটু পেকটিন বৃদ্ধি করা, এটা পৃথিবীর খাদ্যাভ্যাসের রীতির ভিতরেই আছে। অতএব আমাদেরকে একটা জিনিস সবসময়ই বুঝতে হবে যে আমরা সুস্বাস্থ্যের জন্য, সুন্দর স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য, আমাদের চুল পড়া বন্ধ করার জন্য, মুখে বলি রেখা বন্ধ করার জন্য, আমাদেরকে সুন্দর থাকার জন্য যে খাবারগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই খাবারগুলোর আমাদেরকে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট ব্যবহার করতে হবে। সকল খাবারের সাথে দধির একটা বিরাট অংশ রয়ে গেছে, এনি কাটস অ্যান্টি ক্যান্সার। দধি, ঘি, মাঠা, ঘোল, দুধের থেকে তৈরি ম্যাক্সিমাম জিনিসই আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে, স্নেহাস্পদ পদার্থের অংশীদার হিসাবে আমাদেরকে সুন্দর রাখতে চেষ্টা করে।